एक जोने भात खाए तरकारी नाई एने बो कय एक पलो इना दे कयटा माछ धरले तो तरकारी भात खावा जाबो तो पलो इना दिसे माछ धरते गया कोई माछ पाइछे 22टा ए 22टा कोई माछ लइया गेছে বাইতে ये कय अर्धेक रानबी और अर्धेक भाजबी आज खूब मन भरे भात खाबो। हाँ ठीक है बेटी गेছে माछ भाजते और रानते एखन मने मने चिंता करे कोनटा केमन हইল একটু দেখা দরকার। हाँ प्रथम एक भाजा खाइছে भाजाटा खाइया तारপরে খাইছে আবার রান্দাটা খাইয়া ভাজাটা ভুলে গেছে খাইছে আরেকটা ভাজার রান্দাটা ভুলে গেছে খাইছে আরেকটা রান্দা মানে করতে করতে খাইতে খাইতে আরে 21টা খাইয়া ফেলাইছে আর একটা শুধু আছে বেটা তো গোসল শুরু করে আইছে যে ভাত তো যে খামু পেট বইরা মাছ যখন আছে অনে বেটার ভাত দিছে तरकारी दिखे खाली झोल माछ नाई कई की माछ हुई कि माछ कई कई माछ पे कम दिखा कई माछ दिलम 22टा कई कौन दिल तुम 22टा कई 22टा कई माछ दिलम तुम कुछ माछ नाई माछ दिलम 22टा कई दुईटा तो फैलाइते गेছে 28टा हाँ कई कई माछ ছিল 20 कई दुईटा दिছে কে পাশের বাড়ির বুড়ি कोई मास लो 18 कोई मास दुईटा नीचे का तुम्हारे भाई ना हारो कोई मास लो 16 कोई दुईटा नीचे का रामचिला पोलो कोई मास लो 14 कोई हाथ कटे भाला चिला आई चिलो बोद्दो दुईटा दिए रखी ओषुध दुईटा नीचे का बोद्दो कोई मास लो 12 बारोटा कई मास रही से अहन रही से दुईटा नीचे तुम्हार चाचा सारो कई मास रही आष्ट कई दुईटा नष्ट कई मास रही छय कई दुईटा तो धुती धुती खय कई मास रही चार कई दुईटा पाइलर भाई कई मास रही दुई একটা দিয়ে রাখছি সুদ আর একটা আছে যদিও ভালো মানুষের পুত্র অর্ধেক খাওয়ার অর্ধেক তো কথা সত্য কথা আপনি দেই বাজান এই বেড়ির মতো কই মাছ ব্যাগ খাইয়া আবার দি এরকম করতেছেন আমার সাথে কই আমি কিছুই কই না। হ্যাঁ হ্যাঁ সব দিকে রাসুলতে বড় দেখাইলো উনি কিছুই কইল না। এই সমস্ত মানুষ মানুষের শত্রু আল্লাহর শত্রু। হ্যাঁ মানে পামজা দেওয়া ঠিক মতো আমি ঠেলা মালে তোমার ফুলাই আছে এত পামকে বাজান গ্যাস হলো 10,000 এক সময় সবারই এরকম ছিল। তো আপনি বললেন नबी ए दुनिया कबर मध्य छवि देखाबे कय कार छवि देखाइबो आपनि कोन कार छवि देखाइबो आपनि अपना नबीर कथा कत ना आमि बोलबो ना जदि ओई नबी हय ताहले आपनारा तो अनेकेई शुनछेन एकटा पागलेर कथा तार पीर जिज्ञेस करछिल ओई आल्लाहरे के देखछस আমি আমার আল্লাহরে দেখছি বলে কেমনে কয় আমি আল্লাহরে খাওয়াই গোসল করি গোসল করাই দেই হাত পা টিপে দেই তেল দেই কয় ওরে তাড়াতাড়ি পানির মধ্যে নিয়ে ফালা সমুদ্রে ফালা হাত পা বেঁধে নিয়ে ফালাইছে সরে বলি ফালাইছে গেছে একটা হাত কার ফাতে হাত কয় আমি হাত ধরে উঠবুটা কয় কেন আমি যেই হাত চিনি ওই হাত না আসা পর্যন্ত আমি আর কোনো হাতে ধরবো না। আসলো নবীর হাত কয় এই হাত আমি চিনি না যখন তার পীরের হাত গেল ওই হাতে ধরে সে উঠলো। এখানে নবী বাদ না বাদনি নবী শুধু নবী না আল্লাহও বাদ, শুধু নবী না আল্লাহও বাদ। কারণ নিজের মধ্যে যদি বিশ্বাস থাকে আরেকজনকে বিশ্বাস করতে কোনো সমস্যা হবে না, হবে না। নিজেরই বিশ্বাস নাই আরেকজনের নাকি, এই জন্য বলছিলাম বাজান আল্লাহও চিনি না নবীও চিনি না, আমি খালি খুঁজে বেড়াই আমি নিয়ে আমারও চিনতে পারি। নবী কই থেকে আইব, তবে যখন আমি আমারে চিনব সব সমস্যার সমাধান আমার হয়ে যাবে। জালাল কি কইছে এখানে, এই জালাল খার গালের মধ্যে একটা আছে বাইরে পীরের ছবি ভিতরে নুরে নবী, ধ্যানের করে আল্লাহ পাবি। ধ্যানটা কে করবে, নবী করবে না আমি করব? আমি আমার করতে হবে ধ্যান। সেই ধ্যান করে যদি আমি আল্লাহরে পাই পাবো, নবীরে পাই পাবো, আমারে পাই পাবো। স্বরূপ সারা নাই সাধন রূপের ঘরে ডুবিয়া দেখ, স্বরূপ সারা নাই সাধন রূপের ঘরে ডুবিয়া দেখ। স্বরূপে মিশিল যার হইয়া যায় সে একাকার, স্বরূপে মিশিল যার হইয়া যায় সে একাকার, স্বরূপে মিশিল যার হইয়া যায় সে একাকার। কাষ্ঠ লোহা পুইরা অঙ্গার, কাষ্ঠ লোহা পুইরা অঙ্গার, কাষ্ঠ লোহা পুইরা অঙ্গার, আগুনেতে হয় যেমন রূপের ঘরে ডুবিয়া দেখ, স্বরূপ সারা নাই সাধন রূপের ঘরে ডুবিয়া দেখ, স্বরূপ সারা নাই সাধন রূপের ঘরে ডুবিয়া দেখ। আমাদের পাইল জিসিম রে আহাদিসিম, আমাদের পাইল জিসিম আওয়ালে আহাদিসিম, আমাদের পাইল জিসিম কলম হইয়া এই নীল, কলম হইয়া এই নীল, কলম হইয়া এই নীল, আলিফেতে হয় গোপন রূপের ঘরে ডুবে দিয়া, স্বরূপ সারা নাই সাধন রূপের ঘরে ডুবিয়া দেখ, স্বরূপ সারা নাই সাধন রূপের ঘরে ডুবিয়া দেখ। স্বরূপে মিশিল যার তুমি মইজা দেখো ভাবের ঘরে খেলছে খেলা চাই রং ধরে, মইজা দেখো ভাবের ঘরে খেলছে খেলা চাই রং ধরে, খেলা চাই রং ধরে, আলি ধেমিল জালো ধরে, আলি ধেমিল জালো ধরে, ধেমিল জালো ধরে, যুগে যুগে হয় মিলন রূপের ঘরে ডুবিয়া দেখ, স্বরূপ সারা নাই সাধন রূপের ঘরে ডুবিয়া দেখ, স্বরূপ সারা নাই সাধন রূপের ঘরে ডুবিয়া দেখ। মোহাম্মদে আলিফ নাই স্বরূপে মিশিল সাই, ওরে মোহাম্মদে আলিফ নাই স্বরূপে মিশিল সাই। মুনসুরুল্লাহ প্রথম বলতো আনতাল হক, আনতাল হক তার মানে তুমি। তুমি যখন নিজের মধ্যে নিজেকে পাইয়া গেছে এখন কয় আনাল হক, আনা মানে আমি, হক মানে সত্য, আমি সত্য। बोले हरि कथा এখানে কি বুঝাইলো জালদিঘা মোহাম্মদ আলী কিনাই স্বরূপে মিছিল সাই ওরে মোহাম্মদ আলী কিনাই স্বরূপে মিছিল সাই এক মিনে গিরিল সাই रूप सारा नहीं साधन रूपे घरे डूब दिया देख स्वरूप सारा नहीं साधन रूपे घरे डूब दिया देख आस्ते আমার আপনি যে প্রশ্ন আমাকে করেছেন আমার মনে হয় এই গালের মধ্যে আপনি পড়ছে জবাবটা আইসা গেছে সব হয়ে গেছে কারণ পীরের মধ্যে আর নবীর মধ্যে দূরত্ব কতটুকু কোনো দূরত্ব নাই আমি আমার মুর্শিদকে দেখছি ওই মুর্শিদের মধ্যে সব পাইছি আমি আমার ওই মুর্শিদের মধ্যে সব আমি পাইছি আমার মুর্শিদের সুরত আল্লাহর সুরত আল্লাহর সুরত নবীর সুরত নবীর সুরত আমার সুরত এটা আমি মনে করি আপনি কি মনে করেন জানি না कारण हलो जे जाति निजे के चिने ना से जाति अन्य किछु दिते पारे ना ना बजान रूपेर घरे डूब दिया देख स्वरूप सारा नहीं साधन रूपेर घरे डूब दिया देख स्वरूप सारा नहीं साधन रूपेर घरे डूब दिया आमार दयाल खाजा गरीबी नवाज भारतवर्षे के इस्लाम प्रचार करिल भारतवर्ष भारतवर्ष ना कि भारतवर्षे इस्लाम प्रचार करल के ऐसा अपना नबी आससे नबी सब देशे गेছে কিন্তু भारतवर्षे नबी आसছে ना नबीर माइया বিয়ে দিছে না গো তাও তো দেনে তাহলে এই দেশে কালেমা পাইলো কেমনে কে আসছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সিলেটে শাহজালাল এই আল্লাহর ওলি যারা বেলাত প্রাপ্ত হয়েছে তারা তাদের মাধ্যম দিয়া এই দেশের মানুষ মানুষ হয়েছে তো আপনি বলতেছেন নবী ছাড়া কিছুই হবে না যখন নবী ছিল না তখন কিছু হয় নাই आदम की तलते चले जाबो হইছে হইছে হইতে পারে রূপের ঘরে ডুব দিয়া দেখ স্বরূপ সারা নাই সাধন রূপের ঘরে ডুব দিয়া দেখ স্বরূপ সারা নাই সাধন রূপের ঘরে ডুব দিয়া দেখ খোদার প্রেমে হয়ে আসুন मुनसुरे कोई अंतल हक ओरे खोदा प्रेमे होए आसो मुनसुरे कोई आया अंतल हक खोदा प्रेमे होए आसो मुनसुरे कोई अंतल हक अवशेषे कोई आइनल हक अवशेषे कोई आइनल हक अवशेषे कोई आइनल हक आमी आमार हिरने जान रूपेर घरे डूब दिया देख सर्व सारा नाइ साधन रूपेर घरे डूब दिया देख स्वरूप सारा नहीं साधन रूपेर घरे डूब दिया আমি এখানে গান গাইতে আসছি কারো মাধ্যমে কেউ আমারে দাওয়াত দিছে তার জন্য আমি ইচ্ছা করে কিন্তু আসি নাই নাই তাহলে নবীও মনে হয় ইচ্ছা করে আসে না কোথাও যদি তারা আনে তাহলে সে আসে বিনা দাওয়াতে আসে নাই যদি কেউ আনে তাহলে সে আসে না না আনলে আসার ক্ষমতা নাই হ্যালো আলী করিমুল্লাহ আজহু উনি এক সময় ছিলেন শুধু আলী আরেক সময় হয়েছে আজহু আজহু মানে কি আজহু মানে হইল আল্লাহর সুরত আলীর মধ্যে ছিল এই জন্য আলীকে আবার বাঘও বলা হয় বাঘ বলা হয় না? হ্যাঁ বাঘ বলা হয়। তা আমাদের দেশে এখন বর্তমানে ইসলামটা চলছে একটা দ্বন্দ্ব ফসাদের মধ্যে, যার জন্য কোনো কথা বইলা যে ঠিক থাকবো তা পারছি না, সমস্যা হয়ে গেছে বহু। রূপের ঘরে ডুব দিয়া দেখ সর্বসারানাই সাথন, রূপের ঘরে ডুব দিয়া দেখ সর্বসারানাই সাথন, রূপের ঘরে ডুব দিয়া দেখ। এইবারে দুই এক কথা করব জিজ্ঞাসন, আশা করি বাবাই জবাব দিবে মনেরই মতন। নবুয়াত নবীর পৃষ্ঠের মধ্যে ছিল, চারিভাবে এটার বর্ণনা করিল। আস্তে কেউ বলছে কবুতরের ডিমের মতো, আবার কেউ বলছে কস্তুরী যুক্ত মতো, অত চারিদিকে পশম ছিল, পশম। হ্যাঁ আবার কেউ বলছে সাপের হোনা, আবার কেউ বলছে ইয়া কয়েকটি অক্ষর অক্ষর ছিল। এখন কোনটা সত্য আর কোনটা ঠিক আপনি একটু বলবেন তো, বাজারের মধ্যে কোনটা ধরে নিব আসল? হ্যাঁ আসল। আরেকটি কথা হইল, এই নবুয়ত হাজার হাজার মানুষে দেখেছেন, কারো বেলায় সুসংবাদ আসলো না, শুধু একজনের বেলায় সুসংবাদ আসলো, কে? আকাশ। আর আমার নবীজির যে নবুয়ত, এটাকে শুধু নবুয়ত বললে চলে না, এটাকে বলতে হবে মোহরে নবুয়ত। আপনি বলবেন এটাকে মোহরে নবুয়ত কেন বলা হয়, কারণটা কি? আর অন্যান্য নবীর নবুয়ত ছিল শুধু নবুয়ত, আমার রসুলেরটা ছিল মোহরে নবুয়ত। রূপের ঘরে ডুব দিয়া দেখ সর্বসারানাই সাথন, রূপের ঘরে ডুব দিয়া দেখ সর্বসারানাই সাথন, রূপের ঘরে ডুব দিয়া দেখ। বেলায়েতের দীক্ষা দিতে গিয়ে একটা পাথরের সাথে সম্পর্ক হইল, হতেই পারে। আলী রাসুলের জন্য বেলায়েত প্রাপ্ত, ওনার সম্পর্ক ছিল ভাই, আবার ছিল ভক্ত, আপন চাচাতো ভাই ছিল। সেই চাচাতো ভাই সমস্ত বাদ দিয়া শাস্তি হলো, কি হলো? ভক্ত। ভক্ত হয়েছে বলি তো বেলায়েত পেয়েছে নাকি, না পাইতে পারে না। পাথর যে বিষয়টা, আলী নিজেই সে পাথরের উপযুক্ত, সে তো পাথরের চেয়েও শক্ত, বেলায়েত প্রাপ্ত হয়ে সে তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এই কথাই রাসূল তাকে ইঙ্গিত করে বলেছিলেন। এই গেল আপনার কথা। আর আমার প্রশ্নগুলি তো আপনার অবশ্যই মনে আছে, সুন্দর জবাব দিবেন, আশা করি শুনে আমরা শান্তি পাবো। ওরে সরব সারানাই সাধন, রূপের ঘরে ডুব দিয়া দেখ সর্বসারানাই সাধন, রূপের ঘরে ডুব দিয়া দেখ। যাই হোক, আমাকে কয়েকজন আবার একটু বলছিল যে আমাদের সাথে অতিথি শিল্পী আছে দুইজন, একটা হলো আমার মেয়ে আর আমার জামাই বাদল সরকার। বাদল সরকার, হ্যাঁ, এদের দুই একটা গান শুনবে বলে বলছিল। আমার মনে হয় বাবাজি গাওয়ার পরেই এদের দুই একটা গান শোনার জন্য অপেক্ষায় থাকি নাকি? হ্যাঁ ঠিক আছে। আপনার গান 35-38 বছরের মতন ছিল, আমার বয়স মোটামুটি 35-38 বছর। এই যে